হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করবো দ্য ড্রোন টু জায়ান্ট মুভি। সম্পূর্ণ গল্পটি আমরা একজন ন্যারেটরের মাধ্যমে শুনি, মানে যে গল্পটা বলেছে। যেহেতু তার গল্পে কোনো নাম নেই, তাই আমরা তার নাম দিয়ে দিচ্ছি অ্যাডাম। আপনি আপনার ইচ্ছা মতো নামও বসাতে পারেন বা সেখানে নিজেকেও কল্পনা করতে পারেন। অ্যাডাম আসলে একজন সায়েন্টিস্ট, তবে তার শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। শহরে একটি সমুদ্র সৈকতে একটি বড় জায়ান্ট ভেসে এসেছে। ব্যাপারটা অ্যাডামের কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ এত বড় একটি দৈত্য, যেগুলোর ব্যাপারে আমরা কাল্পনিক বইতে পড়েছি। খবরটা সারা জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে এবং প্রচুর লোক সেটাকে দেখতে সেখানে চলে এসেছে। অ্যাডাম এবং তার টিম সেই জায়ান্টটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে এবং আমরা বুঝতে পারি তার আকারটা বড় হলেও তার বয়সটা খুব একটা বেশি না, এখনও একটি যুবক বলা যেতে পারে। তবে সে মারা গেছে। পুরো বৃহত্তর শরীরটি এবং এটি দেখতে এতটাই চমৎকার লাগছিল যে যেন পুরো শরীরটি একটি শিল্পীর তৈরি করা ভাস্কর্য। তবে সেই মুহূর্তে আমরা একটি মানুষকে দেখি যে জায়ান্টটির উপরে গিয়ে দাঁড়িয়েছে। তাকে দেখে অনেকেই হাততালি দিচ্ছে এবং তা দেখে প্রত্যেকের মনে উৎসাহ শুরু হয় এবং তারা সেই দৈত্যটির গায়ের উপরে উঠে খেলা করে এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ভালোভাবে দেখে, আর অবশ্যই সেটার সাথে ছবি তুলছে। অ্যাডাম এখানে ভাবছে যে দৈত্যটি হয়তো ঘুমিয়ে রয়েছে আর সে যে কোনো সময় জেগে উঠতে পারে আর তার পোকার মতো মানুষগুলোকে সে দূরে সরিয়ে দেবে। সন্ধে হয়ে গেছে, মানুষ সেই জায়ান্টির সাথে যথেষ্ট সময় কাটিয়ে নিয়েছে এবং যে যার মতো বাড়ি চলে যায়। তিন দিন পর আবার অ্যাডাম সেই স্থানে উপস্থিত হয়। অ্যাডাম এখনও মনে করছে যে জায়ান্টটি মনে হয় এখনও ঘুমিয়ে রয়েছে। অ্যাডাম দানবটিকে একটি মানুষ মনে করতে থাকে আর আশেপাশে থাকা মানুষগুলোকে সে বোকামাকড় মনে করতে থাকে। বাচ্চারা তার শরীরের উপর খেলছে। অন্যদিকে কিছু মানুষ সেই জায়ান্টটিকে সেখান থেকে সরানোর প্ল্যান করছে। অবশ্যই অত বড় শরীর তো একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জায়ান্টটিকে ক্ষতবিক্ষত করে কেটে বিভিন্ন খণ্ডে ভাগ করে নিয়ে যাওয়া হবে। পরের দিন বিকালবেলা অ্যাডাম সেই স্থানে আসে, যখন সেখানে বেশি একটা মানুষ থাকে না। যথেষ্ট সময় পেরিয়ে গেছে এবং সেই বৃহৎকায় দৈত্যটির ক্ষেত্রেও প্রকৃতির নিয়ম অনুযায়ী সেই একই ঘটনা ঘটছে, অর্থাৎ তার শরীর পচতে শুরু করেছে। অ্যাডাম লক্ষ্য করে তার একটি হাত অলরেডি কেটে বাদ দেওয়া হয়েছে। সময় কাটতে থাকে, মানুষরা বিভিন্ন রকমের ছবি আঁকতে থাকে সেই জায়ান্টির গায়ে, অনেকে আবার নিজের নামও লিখে রেখেছে। তবে পরের দিন একদিন অ্যাডাম সেই দ্বীপে ভিজিট করে, সে লক্ষ্য করে যে জায়ান্টির মাথা গায়েব রয়েছে। এটা দেখে অ্যাডাম অনেকটা শান্তি পায়, কারণ তার কাছে সেই জায়ান্টটি ততক্ষণ জীবিত ছিল যতক্ষণ সে চোখ খুলে সমুদ্র সৈকতে শুয়েছিল আর প্রত্যেকটা মানুষ তার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে একটি খেলা জিনিস হিসাবে ব্যবহার করেছে। এখন সেই দৈত্যটি নিজের উপর হওয়া অত্যাচারটি দেখতে পাবে না। এখন একটি মানুষ বিচে বসে রয়েছে যে জায়ান্টের শরীরের মাংস রান্না করছে। সময়ের সাথে সাথে যার শরীর অঙ্গগুলো নষ্ট হয়ে যেতে থাকে এবং সেই মানুষগুলো যারা জায়ান্টটিকে দেখার জন্য ভিড় করতো তারাও সেখানে আসে না, হয়তো তাদের শখ মিটে গিয়েছে। তারপর কয়েক মাস কেটে গিয়েছে, সমুদ্র সৈকতে শুধু একটা হার বেশি রয়েছে। অন্যদিকে জায়ান্টির হারের কিছু অংশ বিভিন্ন দোকানে সাজিয়ে রাখা হয়েছে। অ্যাডাম লক্ষ্য করে যে একটি স্থানে তার মাথার খুলিটাকেও রাখা হয়েছে, আর এটা অস্বাভাবিক নয় যে জায়ান্টির কিছু কান নাক অন্য কোনো মানুষের বাড়ির দেয়ালের সাথে সাজিয়ে রেখেছে। যদিও মানুষদের এটা একটি শখ যে পশুর চামড়া, তাদের মুন্ডু ইত্যাদি জিনিস মানুষের ঘর সাজানোর একটি অংশ হিসাবে দাঁড়িয়েছে, এমনকি দৈত্যটির গোপন অঙ্গটিও যত্ন করে রাখা হয়েছে, যেটাকে মেলায় আনা হয়েছে মানুষদের মনোরঞ্জন করার জন্য। সাথে সাথে মানুষরা সেই দৈত্যটির কথা ভুলে গিয়েছে। সেই সমুদ্র সৈকতে তার শরীরের কিছু অংশ এখনও বাকি রয়েছে, তবে অ্যাডামের কাছে সেই দৈত্যটি এখনও সেখানে ঘুমিয়ে রয়েছে। যখন তখন তার ঘুম ভেঙে যাবে এবং শহর থেকে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সে জোগাড় করে পুনরায় সমুদ্রে পাড়ি দেবে। এখানে আমি একটি প্রশ্ন করতে চাই যে এমন কি গুণাবলী রয়েছে যেটা মানুষকে মানুষ বানায়? আমাদের মধ্যে এমন কি বৈশিষ্ট্য থাকা উচিত যেটাতে আমরা মানুষ বলে গণ্য হব? সেই সমুদ্র সৈকতে মানুষের মতো দেখতে সেই বৃহৎকায় জায়ান্টটি কি সত্যি কোনো দৈত্য ছিল নাকি মানুষ ছিল? যে কোনো মৃতদেহ যখন কোনো জায়গায় আমরা ফেলে রাখি, আমরা এটা পরিষ্কার না করলেও প্রকৃতি অল্প কয়েকদিনের মধ্যে সেটা পরিষ্কার করে দেয়। আমার তো মনে হচ্ছে সেই বীচে একটি মানুষের মৃতদেহ ছিল, যেখানে সেই পোকামাকড়গুলো তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে খেয়ে ফেলেছে। সেই পোকামাকড়গুলোর করা প্রত্যেকটা কাজ আমরা কিন্তু নিজেদের সাথে মিলিয়ে নিতে পারি। আয়তনটা বড় হলেও একটা মৃতদেহকে কিন্তু আমরা এইটুকুনি সম্মান দিতে পারি যেটা অবশ্যই সেই জায়ান্টটিকে দেওয়া হয়নি। এখানে মানুষ তার মৃতদেহের সাথে ছবি তুলছে, তার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে নিয়ে যাওয়া হয়েছে, যেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এমনকি যখন তার শরীরটা পচন দেওয়া শুরু করেছে তখন মানুষ তাকে ভুলে গিয়েছে। সে কারণে অ্যাডাম সেই দৈত্যটিকে একটা মানুষ মনে করছে, যেখানে তার আশেপাশে চলা দু পায়ের প্রাণীদের কিন্তু সে
কীটপতঙ্গ মনে করছে। মানুষ হিসাবে আমরা নিজেদেরকে খুব সুপারিয়র মনে করি, নিজেরাই নিয়ম বানাই, তবে সেই দৈত্যটাকে একটা মানুষ মনে করা হলে আশেপাশের মানুষদের কীটপতঙ্গই মনে হবে। গল্পে কিন্তু কোনো ভুল কিছু দেখায়নি, মানুষদের নেচার যেটা আর এটাই কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। আর যেখানে আমরা কীটপতঙ্গের সাথে নিজেদেরকে মিল পাচ্ছি, সেখানে এই প্রশ্নটা এসেই যায় যে এমন কি গুণাবলী রয়েছে যেটা মানুষকে মানুষ বানায়।